নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ফেব্রুয়ারি 2020 তুলা রাশির কেমন যাবে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ হবে এবং কোন কোন দিক থেকে আপনাদের এ মাসে সমস্যা আসতে পারে, এই নিয়ে আমি এই ভিডিওতে বিশদে জানাতে চলেছি। যদিও এটা আমি সম্পূর্ণরূপে গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই রাশির ফলাদেশ জানাচ্ছি, তবে বেশি এফেক্ট দেয় আপনার দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা। তবে এই ভিডিওটি দেখুন, আপনাদের 30-40% মিলতে বাধ্য। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে জানাই, এ মাসে তুলা রাশির অধিক ব্যয় হবে, আয়ের থেকে ব্যয় বেশি লক্ষ্য করা যাচ্ছে এ মাসে। রাশির অধিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে তুঙ্গস্থ ঘরে, তাও আপনাদেরকে বলছি ব্যয়ের দিকটা আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। কাউকে টাকা ধার দিবেন না এবং এ মাসে আপনারা ঋণ নেবেন না, সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি এ মাসে আপনাদের প্রেমজ সম্পর্কে কিছুটা হলেও ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, রিলেশনশিপ ক্রাইসিস হতে পারে, আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, এই সকল দিক সম্ভাবনা আছে। আপনারা কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা নিয়ে আসুন, অর্থাৎ মধুরতা নিয়ে আসুন, দেখবেন কিছুটা হলো এই সম্ভাবনাটা হালকা হলো কাটতে বাধ্য। রাশি চতুর্থ স্থানে শনিগ্রহের অবস্থান, দশম স্থানে দৃষ্টি, আপনাদের কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি করবে এবং নতুন কর্ম পেতেও আপনাদেরকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে কিছুটা হলো বদলির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে আপনাদের একটু কলহ লেগে থাকতে পারে এ মাসে, মেনলি স্বামী স্ত্রীর মধ্যে। রাশি তৃতীয়ে মঙ্গল, বৃহস্পতি এবং কেতু গ্রহের অবস্থানে আপনাদের কিছুটা হলো আগের থেকে মানসিক জোর বৃদ্ধি পাবে, অর্থাৎ যা হবে হবে, দেখে নিব, এরকম একটা মানসিক জোর আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এই ফেব্রুয়ারি 2020। ভাইয়ের থেকে কিছুটা হলো আপনারা এ মাসে সহযোগিতা পাবেন এবং এ মাসে আপনাদের হেলথ নিয়ে, শরীর নিয়ে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে কিডনিজনিত সমস্যা, পেটের সমস্যা, ব্যাক পেন, পায়ে আপনাদের চোট আঘাত লাগতে পারে সম্ভাবনা দেখা যাচ্ছে। এই দিক থেকে আপনারা একটু সতর্ক থাকুন। যারা গান বাজনা, অভিনয়, শিল্পকলা এই দিকে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এ মাসটা অতীব শুভ, আপনারা সাকসেস নিশ্চিত রূপে পাবেন। এর সঙ্গে যারা ভ্রমণে যেতে চাইছে, এ মাসটা আপনাদের একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশনের দিকে মাসটা মধ্যম, হায়ার এডুকেশনে আপনারা আশানুরূপ ফল নাও পেতে পারেন, কিন্তু আপনারা যদি কম্পিটিটিভ পরীক্ষাতে জন্য প্রস্তুতি নেন, সেক্ষেত্রে এ মাসটা আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে। এর পাশাপাশি যারা বিজনেসে যুক্ত আছেন, ব্যবসার ক্ষেত্রে মাসটি শুভ, আপনারা হোটেলের বিজনেস, কসমেটিক্সের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, লোহার বিজনেস, যে কোনো ফুডের বিজনেস, যে কোনো বিজনেস হোক না কেন, বিজনেসের দিকে আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, তবুও একটু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন যেন ভুল না হয়।
বিজনেসে আপনারা সাকসেস পাবেন, লাভবান আপনারা এই বিজনেসে হবেন। যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা, কারণ আপনাদের চাকরির ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ অত্যাধিক কর্ম উপর চাপ থাকবে, কাজের চাপ, যেটা আপনারা অনেকেই কাজ ছেড়ে দিতে বাধ্য হবেন। এবং এ মাসে আপনাদের মানসিক টেনশান বৃদ্ধি পাবে। আপনারা পিতা মাতার শরীরের দিকে একটু নজর দিন, কিছু শরীরের দিকে খারাপ হতে পারে, এদিকটা আপনারা নজর দিন। বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো অসুখ, এই সকল দিকটাতে একটা হালকা সম্ভাবনা আছে। এ মাসে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং এ মাসে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সহযোগিতা নিশ্চিত রূপে পাবেন। আত্মীয় স্বজন আপনাদের এ মাসে কিছুটা হলো সহযোগিতা করবে। এ মাসে যারা গাড়ি বা জমি জায়গা কিনতে চাইছেন, একটু সাবধানে টাকা ইনভেস্টমেন্ট করবেন, যেন ভুল খাতে টাকাটা ইনভেস্টমেন্ট না হয়। বিশেষ করে জায়গা বা জমি কেনার ক্ষেত্রে সতর্কভাবে ইনভেস্টমেন্ট করুন, যেন সেই যে সম্পত্তিটা কিনলেন সেটা নিয়ে আপনারা যেন ভবিষ্যতে সমস্যাতে না পড়েন, অর্থাৎ ইনভেস্টমেন্ট দিকে একটু সতর্ক থাকুন। তবে আপনাদের শেয়ার মার্কেটের দিকে কিছুটা হলো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, এবং লটারির দিকটা আপনাদের অতীব শুভ, আপনারা লটারি কাটতে পারেন। অবশ্যই আপনাদের রাশিচক্র একান্ত দেখা দরকার, আপনাদের রাহুর প্লেসমেন্ট, আপনাদের শুক্রের প্লেসমেন্ট একান্ত দেখা দরকার, দশা অন্তর্দশা এই সকল দিক একান্ত বিচার্য বিষয়। আমি গ্রহের গোচর অনুযায়ী বলছি, লটারির একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে তুলা রাশির জন্য। এ মাসে আপনারা কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ করবেন, যে জন্য আপনাদের সঞ্চয় কিছুটা হলো ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে নতুন কোনো ভালো সুসংবাদ আসতে পারে, এবং এ মাসটা বিবাহের জন্য আপনারা ভুল করেও এগাবেন না। এ মাসটা বিবাহের জন্য আপনাদের খুব একটা সুইটেবল মাস নয়, একটু আপনারা দাঁড়িয়ে যান। অন্তত 15 ফেব্রুয়ারির পর থেকে আপনারা বিবাহের ব্যাপারে যোগাযোগ করুন, এবং গাড়ি বা বাইক চালালে অবশ্যই একটু সাবধানভাবে গাড়ি বা বাইক চালাবেন, ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।